এতদিন আমরা জেনে আসছি অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, কিন্তু বর্তমানে কয়েকজন বিজ্ঞানী এমন একটি প্রাণী খুঁজে পেয়েছেন যা অক্সিজেন ছাড়াও বহাল তবিয়তে বেঁচে থাকতে পারে। এই আবিষ্কার প্রাণী জগৎ সম্পর্কে ধারণা আমূল বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। সম্প্রতি ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মাত্র 10টি কোষে তৈরি একটি পরজীবীর খোঁজ পেয়েছেন। এর বৈজ্ঞানিক নাম হেনেগুয়া সালমিনিকোলা। এই প্রাণীটি দেখতে জেলিফিশ ও প্রবালের মতো। স্যামন মাছের পেশিতে বাস করে এই প্রাণী। গবেষকদের এই আবিষ্কারে রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে। এই গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন অধ্যাপক ডরোথি হিউচন। তিনি বলেন, মানুষ এবং সমস্ত জীবজন্তু অ্যারোবিক রেসপিরেশনের উপর নির্ভরশীল, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন আবশ্যক। কিন্তু হেনেগুয়া সালমিনিকোলা অ্যারোবিক রেসপিরেশনের উপর নির্ভরশীল নয়। ডরোথি আরও জানিয়েছেন, শরীরে শক্তি উৎপাদনের জন্য সবাত শ্বসন হল অন্যতম প্রধান উৎস, কিন্তু যে প্রাণীর খোঁজ পাওয়া গেছে জীবজগতের প্রথাগত ধারণার বাইরে থেকেও সেটি বেঁচে রয়েছে। আবিষ্কৃত এই পরজীবীর শরীরে মাইটোকন্ড্রিয়া জিনোম নেই, ফলে এদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের একেবারেই প্রয়োজন হয় না। বিশ্বের প্রতিটি প্রাণীর দেহে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, দেহে শক্তি বা এনার্জি উৎপাদনে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়। অক্সিজেন গ্রহণ করলে তবেই তা শক্তিতে রূপান্তরিত হয়। যে প্রাণীর দেহে সেই শক্তি তৈরির জায়গাই নেই, তার অক্সিজেন নেওয়ার প্রয়োজনও হয় না। এই পরজীবীর কিভাবে বিবর্তন হলো সে বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে আসতে পারেননি গবেষকরা। তাদের অনুমান, মাছের শরীর থেকেই হয়তো এই পরজীবী প্রয়োজনীয় এনার্জি জোগাড় করে। কিন্তু অ্যানএরোবিক বা অবাধ শ্বসনকারী ব্যাকটেরিয়াগুলোও তো অক্সিজেন ছাড়াই বাঁচে। তাহলে ওই সমস্ত ব্যাকটেরিয়ার সঙ্গে হেনেগুয়ার ফারাক কোথায়? ডরোথির ব্যাখ্যা, পানিতে বিভিন্ন জীব যেভাবে জীবন ধারণ করে সেখানে অক্সিজেন গ্রহণ না করেও শক্তি উৎপাদন সম্ভব। কিন্তু হেনেগুয়ার শারীরিক গঠন ঠিক এরকম নয়। হয়তো এটি যে প্রাণীর শরীরে বসবাস করে তার থেকে শক্তি টেনে নেয়। হেনেগুয়ার অক্সিজেন ছাড়া বেঁচে থাকার রহস্য খুঁজে পেলে মানুষও হয়তো একদিন সেই পথ ধরে মহাকাশে বা দুর্গম স্থানে অক্সিজেন ছাড়াই বেঁচে থাকার বুদ্ধিটা শিখে যাবে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।